ভালো জয়ের পরে আমরা অনেক বেশি প্রশংসা করেছিলাম, একটা এক্সপেকটেশনের জায়গা বেড়েছিল। পরের ম্যাচটা বিশ্ব চ্যাম্পিয়নের এগেনস্টে ছিল, কিন্তু সেখানে আনফরচুনেটলি হেরে যাওয়ার পরে আবার সমালোচনা বেশি হচ্ছে। এটা একটা টিমের উপরে নেগেটিভ এফেক্ট ফেলে কিনা? আসলে ওয়ার্ল্ড কাপ তো অনেক বড় একটা ইভেন্ট, আসলে সবাই সবার এক্সপেকটেশন থাকে অনেক বেশি হাই এবং সবাই আশা করে যে তাদের দেশের জন্য প্রত্যেকটা টিমই ভালো খেলবে। সো আমরাও আশাবাদী যে আমাদের টিমটা খুব ভালো রেজাল্ট করবে। সো আসলে এই অবস্থাতে আপনি দেখবেন যে যেহেতু অনেক বড় একটা টুর্নামেন্ট, সেখানে আপস অ্যান্ড ডাউন থাকবে, ম্যাচ হারা জিতা থাকবে। তো আমার মনে হয় যে আমরা অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমাদের টিমকে অবশ্যই খুব ভালোভাবে সাপোর্ট করা উচিত এবং সেই বাজেভাবে সমালোচনা না করে আমার মনে হয় টিমের সাথে থাকা উচিত। আমার বিশ্বাস যে আমাদের টিম এটা ঘুরে দাঁড়াবে এবং আমাদের ওয়ার্ল্ড কাপে খুব ভালো একটা রেজাল্ট আনবে। গত বিশ্বকাপে দলের সাথে ছিলেন ভাইয়া, তখন এরকম একটা অনেক বাইরের আলোচনা বেশি হওয়ার পরে একটা নেগেটিভ প্রভাব দেখেছিলাম আমরা দলের উপরে, যদিও সেই ধরনের অনেক বেশি এক্সপেকটেশন ছিল। এবারে শুরুতেই মাত্র দুইটা ম্যাচ হয়েছে, এখনো সাতটা ম্যাচ বাকি, সেক্ষেত্রে দলকে এইসব জিনিসপত্রগুলো কিভাবে অ্যাভয়েড করা উচিত বা কিভাবে সামনের ম্যাচগুলো দিয়ে হচ্ছে যে ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা? না আসলে আমি যখন টিমের সাথে ছিলাম এবং যারা টিমের সাথে আছে তারা সবাই খুব ভালোভাবে জানে যে আসলে ম্যানেজমেন্ট থেকে কিছু বিধিনিষেধ তো অবশ্যই থাকে যে আসলে সমালোচনাগুলো যেন আমরা এড়ায় চলতে পারি। আসলে আমি আশাবাদী যে অবশ্যই আমাদের ক্রিকেটাররা সেই জিনিসগুলো অবশ্যই অ্যাভয়েড করতেছে এবং আমি একই সাথে এটা আশা করব যে আমাদের জনগণ যারা আছে এবং আমাদের সবাই পুরো বাংলাদেশিরা আমরা যারা আছি সবাই মিলে টিমকে ভালোভাবে পজিটিভভাবে সাপোর্ট করা এবং সবার বিশ্বাস করা যেন আমাদের টিমটা ভালো কিছু করতে পারবে।